স্কুলে হঠাৎই অসুস্থ ৬জন ছাত্রী। স্কুল কর্তৃপক্ষের তরফে তড়িঘড়ি নিয়ে যাওয়া হলো হাসপাতালে। শুক্রবার এই ঘটনায় উত্তেজনা ছড়ায় হরিহরপাড়া চুয়া বিবি পাল বিদ্যানিকেতনে। মিড ডে মিল খাওয়ার পর খোখো খেলার সময় হঠাৎই অসুস্থ হয়ে পড়ে ওই ৬জন ছাত্রী। মনোবীক্ষণ প্যাথোলজি কোয়ালিটির শেষ কথা। সিএমসি ভেলোর ছাড়াও এখন NABL স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477799515। স্কুলে হঠাৎই অসুস্থ ৬জন ছাত্রী, প্রত্যেকেরই একই উপসর্গ দেখা দেওয়ায় স্কুল কর্তৃপক্ষের তরফে তড়িঘড়ি ছাত্রদের নিয়ে যাওয়া হয় হাসপাতালে। শুক্রবার এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় হরিহরপাড়ার চুয়া বিবিপাল বিদ্যানিকেতনে। স্কুল কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, মিড ডে মিল খাওয়ার পর একটি ক্লাস করে পড়ুয়ারা। তারপরই এদিন স্কুলে খোখো খেলার সময় হঠাৎই অসুস্থ হয়ে পড়ে ছাত্রীরা। মাথা ঘোরা, পেটে যন্ত্রণা ও মাথায় যন্ত্রণা এবং শ্বাসকষ্ট শুরু হয় ৬জনের। শিক্ষকরা ছাত্রীদের বাড়িতে খবর দেন এবং অসুস্থদের ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। খেলছিলাম, খেলতে খেলতে মাথা ঘুরছিল, দিয়ে শ্বাসকষ্ট হয়েছিল। মাথা ঘুরছিল, ঘুরতে ঘুরতে 3বার দাঁতি লেগে গেছিল, দিয়ে শ্বাসকষ্ট শুরু হয়েছিল। প্রতিদিনই নিয়মিত খোখো প্র্যাকটিস হয় মাঠে, তো আজকেও প্র্যাকটিস করছিল নিয়মিত। হঠাৎ করে আজকে গরমটা বেশি বলে সেই মুহূর্তে কিছু হয়নি, কিন্তু যে ওরা ঘরে গেছে, ক্লাস শেষ হয়ে গেছে, ঘরে গিয়ে একটু জল টল খেয়েছে, তারপরে হঠাৎ করে ৬জন শরীর খারাপ করতে লেগেছে এবং তারা নেতিয়ে পড়ছে। তারপর তড়িঘড়ি করে আমরা অ্যাম্বুলেন্স ডেকে আমরা এই হসপিটালে নিয়ে। হঠাৎ করে স্কুলের মধ্যে ছাত্রদের অসুস্থ হয়ে পড়ার ঘটনায় উৎকণ্ঠায় থাকেন অভিভাবকরা। ঠিক কী কারণে এই অসুস্থতা তা নিয়েও দেখা দেয় সংশয়। মশাই আমাকে ফোন করে, তখন 2টো বাজে, যে আপনার মেয়ে এরকম অসুস্থ স্কুল থেকে, দিয়ে মাস্টারমশাই ওখান থেকে পাঠিয়ে দিয়েছে। আমরা টুকটুকতে করে হসপিটালে এসেছি, নিয়ে এসেছি। কী হয়েছে আমরা সঠিক কিছু বলতে পারছি না, জ্ঞানও ফিরছে না, একদম কথা বলতে পারছে না, সেন্স নাই। প্রাথমিক চিকিৎসার পর ছাত্রীরা স্বস্তি বোধ করে, স্থিতিশীল অবস্থায় থাকে। ব্লক স্বাস্থ্য আধিকারিক এ বিষয়ে জানিয়েছেন, একসাথে বসে খাওয়া দাওয়া করে ৬জন ছাত্রী। খাবার থেকেই হয়তো কোনো রকম কোনো প্রতিক্রিয়া ঘটেছে, প্রাথমিকভাবে এমনটাই মনে করা হচ্ছে। হয়তো কিছু খাবার, বাইরের খাবার কিছু একটা ওরা খেয়েছিল, যেটা বলা যাচ্ছে যে স্কুলের ৬জন একই বান্ধবী, ওরা একসাথে কিছু খাওয়া দাওয়া করছিল, তারপরে অসুস্থ হয়ে পড়ে। সাময়িক পেটে যন্ত্রণা হালকা, আর এমনি একটু হালকা মাথা ধরা এই ভাব ছিল। হ্যাঁ, আপাতত ওরা সবাই চিকিৎসাধীন এবং সুস্থতার সাথে বাড়ি গিয়েছে যতদূর জানতে পারি। একজন একটু অসুস্থ বেশি ছিল, সে আপাতত চিকিৎসাধীন আছে এবং সুস্থ আছে। হরিহরপাড়া থেকে মামিনুল ইসলামের রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ। মধ্যবঙ্গের সমস্ত খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল মধ্যবঙ্গ নিউজ। সমস্ত খবরের দ্রুত নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করুন।